হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আবার কমেন্ট চেয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। তো মুগ্ধ খান আমাকে বলছিল রনিন ভার্সেস রেডশ্যাডো একটা ভিডিও করতে, তো আজকে আমি রনিন ভার্সেস রেডশ্যাডো একটা ভিডিও করব। তো লেটস স্টার্ট। ফার্স্ট আসবে লুক। তো আমি যদি রনিনের দিকে তাকাই আর রেডশ্যাডোর দিকে তাকাই, আসলে আমি কাউকে খারাপ বলতে পারবো না, দুজনই জোস। আমি দুজনের নিয়ন স্কিন নিছি, তো নিয়ন স্কিনে দুজনকে জোস লাগে। তো ফার্স্ট রাউন্ডে দুজনই পেয়ে গেল এক। এখন আমরা দেখব দুজনেরই বেসিক অ্যাটাক। Base is under attack. ওকে, তো বেসিক অ্যাটাকের মধ্যে উইনার হইতেছে রনিন। তার কারণ হইতেছে রনিনের বেসিক অ্যাটাক রেডশ্যাডোর বেসিক অ্যাটাক থেকে বেশি পাওয়ারফুল এবং খুব তাড়াতাড়ি তার অপোনেন্টকে কিল করে। তো এখন আমরা দেখব কার আলটিমেট সব থেকে জোস। আর এই রাউন্ডে রনিন পেয়ে গেল এক আর রেডশ্যাডো জিরো, তাই রেডশ্যাডোর হইল ওয়ান আর রনিনের হইল টু। তো চলো এখন আমরা দেখব কার আলটিমেট সব থেকে জোস। লেটস গো। ওয়েট ওয়েট ওয়েট, রনিনের আলটিমেট যখন ইউজ করবা এটা মাথায় রাখবা যেই দিকে তুমি আলটিমেটটা ইউজ করতেছো সেটা যাতে বেসের বাইরে না হয় অথবা এরকম বেসের মাঝখানে লাভারতে না হয়। এটাকে তুমি লাভাও বলতে পারো অথবা হট ওয়াটারও বলতে পারো। তো চলো এখন আমরা দেখব রেডশ্যাডোর আলটিমেট। তো চলো দেখা নেই। এখন আমি একটা সুপার টিপস দিব। টিপসটা হইতেছে রেডশ্যাডোর আলটিমেট ততক্ষণ ছাড়বা না যতক্ষণ তুমি শিওর না হও যে তোমার অপোনেন্টের গায়ে লাগবে। প্রথমে তুমি ছুরি দিয়ে মারা যায় এরকম ক্লোজ রেঞ্জে যাবা, এবং ওইরকম ক্লোজ রেঞ্জে যাওয়ার পর তুমি তার আলটিমেট ইউজ করবা যাতে তোমার আলটিমেটটা তোমার অপোনেন্টের গায়ে 100% লাগে। আর তার আলটিমেট মাত্র 5 সেকেন্ড পরপর আসে। তুমি যদি তোমার অপোনেন্টের চারপাশে ঘুরতে ঘুরতে তার বেসিক অ্যাটাক আর আলটিমেট বারবার ইউজ করতে থাকো, তোমার লাইফ বাড়তে থাকবে আর দেখবে তোমার অপোনেন্ট খালি মরতেছে। তুমি এইভাবে তোমার 5 জন অপোনেন্টকে মারা দিতে পারো। আমাদের এই চ্যানেলে রেডশ্যাডোর অনেক গেম প্লে আছে, ওইটাতে তোমরা দেখতে পারো। আমি জাস্ট আমার অপোনেন্টের চারপাশে ঘুরতে থাকি আর আমার আলটিমেট ইউজ করতে থাকি, আমার লাইফ বাড়তে থাকে আর অপোনেন্টের লাইফ কমতে থাকে। জোস একটা ক্যারেক্টার, তার আলটিমেটটা যদি তুমি ইউজ করতে পারো। তো চলো আমরা দেখে নিই। Base is under attack. FRAG confirmed. FRAG confirmed. ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই রাউন্ডের উইনার হইতেছে রেডশ্যাডো। তার কারণ হইতেছে তুমি তার আলটিমেট ইউজ করে তোমার অপোনেন্টের অবস্থা টাইট করে দিতে পারো। তো দেখতে পারতেছো দুজন দুই দুই পেয়ে গেছে। তো এই রাউন্ডটা ড্র হয়েছে, দুজনই উইনার। তো আশা করি তোমরা আজকের ভিডিওটা এনজয় করছো, এনজয় করে থাকবে। প্লিজ লাইক করো আর কমেন্টে জানাও নেক্সট কোন টাইপের ভিডিও চাও। আর আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট নিয়ে ভিডিও করব আস্তে আস্তে, তো একটু সময় লাগতেছে। আর তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আজকে না হয় কালকে আমি করব নিশ্চয়ই, এবং আমি চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি করার জন্য। তো আজকে তোমাদের মধ্যে একজনের কমেন্টের রিপ্লাই করলাম, তো আস্তে আস্তে প্রত্যেকজন কমেন্টে রিপ্লাই করবো। তো দেখো হইতেছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সেফ থাকো, সুস্থ থাকো, বাই। আর প্লিজ আমাদের এই ফ্যামিলিটাকে বড় করার জন্য সাবস্ক্রাইব করে ফেলো। টাটা।